হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা ডেলি ব্লগ না কিছু তো যাই হোক আজকে একটা ফেসিয়াল আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সেই ফেসিয়ালটা তোমরা দেখে অনেকটাই উপকৃত হবে কারণ আমি এই ফেশিয়ালটা মাঝে মধ্যেই করি সেই জন্য এত উপকার পেয়েছি যে তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি তো যাই হোক আমি অনেকক্ষণ ধরেই ছাদে ছিলাম ছাদে বসে একটু আমার রোদে বসলে একটু মানে স্কিনের দাগ চলে আসে তারপরে এমনি মানে ছোটো ছোটো র্যাজ বেরিয়ে যায় এগুলো হয় এই প্রবলেমগুলো হয় তো যাই হোক যাদের দাগ আছে মুখে তারা কিন্তু যদি এই আলু দিয়ে এই ফেসিয়ালটা করতে পারো তাহলে যে কি একটা ফল পাবে মানে একটা ফেসিয়ালেই তোমরা বুঝতে পারবে যে কি একটা দারুণ ফল পাওয়া যায় তো দেখো আমরা যেভাবে ফেসিয়ালটা তোমাদেরকে দে আমরা বলতে আমি দেখাচ্ছি তবে এটা আমরা অনেকেই জানি যে আলু দিয়ে ফেশিয়াল করা ভালো তো যাই হোক দাগ যদি কারো ডার্ক স্পট থাকে তো এত মানে কাজ দেয় যে ডার্ক স্পটগুলো অনেকটাই রিমুভ হয়ে যায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট পেলে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগবে নেক্সট ভিডিওর জন্য এটা কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই বলি তো ভিডিওটা এই কারণেই বলি যে তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু ভিডিও শেয়ার করার পর বসে থাকি যে কোন বন্ধু কি বলবে সেই অপেক্ষায় থাকি তো তোমাদের কমেন্টের অপেক্ষাতেই থেকে গেলাম ঠিক আছে আর বকছি না তবে যেটা বলবো এই যে এইভাবে আমি যে ফেসিয়ালটা করছি দেখছো কিভাবে আমি ফেসিয়ালটা করছি তো ফেসিয়ালটা করাতেই বুঝতে পারছো যে একটা কি সুন্দর একটা পিঙ্ক একটা আভা আসছে তো এটার জন্যই এই ফেসিয়ালটা করা হয় তো এরপরে যখন আমি যেভাবে করছি সে এইভাবেই তোমরা ট্রাই করে দেখবে বাড়িতে একটা আলু নিয়েই এই ফেশিয়ালটা হয়ে যাবে তো বেশি তো খরচও হচ্ছে না কিছুই হচ্ছে না সবার বাড়িতেই তো আলু থাকে তো সেই আলু দিয়েই ফেসিয়ালটা আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবেই যদি তোমরা ফেশিয়াল করো আমি তো এটা দশ মিনিটে করেছি তো খুব ছোট্টোর পরেই ভিডিওটা দেখালাম তোমাদেরকে দশ মিনিট এই ফেশিয়ালটা করার পরে তারপরে আমি পনেরো মিনিট মতো একটু ওয়েট করেছি তো শুকিয়ে গেছে তারপরে আমি এটাকে মানে স্নানের আগে এটা যেহেতু আমি ফেসিয়ালটা করলাম তো স্নান করে এসে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমার স্কিনটা কীরকম লাগছে আর এই আলু দিয়ে ফেশিয়ালটা করার পরে কিন্তু মুখটা অনেকটা তো ডার্ক মানে স্পটগুলো রিমুভ হয়ে যায় এবং একটু কিন্তু মানে খুব মানে টান টান ভাব আসে সেই জন্য স্নান করে এসে আমি যেটা ইউজ করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অলরেডি আমি স্নান করে চলেও এসেছি তো দেখো স্নান করে এসে আমার স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ একটু আগে কিন্তু ভালো লাগছিল না কিন্তু দেখো আমি কিছু মানে ইউজ করিনি তো যাই হোক স্নান করে এসে আমি একটা সানস্ক্রিম মাখছি তো সানস্ক্রিমটা তো সবার পক্ষে মানে সবার জরুরি সবাইকে মাখতে হয় তো সেই জন্য সানস্ক্রিন মাখলাম তো আর কিছু আমি করছি না কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা